কিন্তু কবরে নামানোর সময় অনেক আয়োজন করে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ পড়া হয়। হিসাব নিকাশের পর বুঝতে পারি মানুষটা আসলে সারা জীবন মিল্লাতে রসুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই এসেছে, নইলে ইমান আমলের এমন বেহাল দশা হবে কেন? আমার কারো জন্যই কিছু করার থাকে না, কারণ আমি কেবলই আমার রবের হুকুমের দাস। তারই আদেশে নাফরমান বান্দাদের ওপর নেমে আসে পাঁচ ক্যাটাগরির ভয়াবহ আদাব, আর উদ্বোধনটা আমাকে দিয়েই করানো হয়। আল্লাহর হুকুম পাওয়া মাত্র মাইয়েতকে এমনভাবে সংকীর্ণ করতে শুরু করি যে তাদের এক পাজরের হার অপর পাজরে গিয়ে ঠেকে। এ এমন এক চাপ যার যন্ত্রণা লোকটাকে দুনিয়ার সমস্ত সুন্দরতম আলিঙ্গনের মুহূর্তগুলো ভুলিয়ে দিতে বাধ্য। আল্লাহর জমিনে থেকেছে, আল্লাহর খেয়েছে, আল্লাহর নিয়ামত ভোগ করেছে, অথচ তারই অবাধ্যতা করে গেছে সারা জীবন। তওবা করার প্রয়োজন মনে করেনি। আহারে, কোথায় এখন তোর অহংকার? বাকি শাস্তিগুলোরও নীরব প্রত্যক্ষদর্শী আমি। একে একে তাকে জাহান্নামের পোশাক ও বিছানা দেওয়া হয়, এরপর জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দেওয়া হয়, সবশেষে দুই ফেরেশতার পক্ষ থেকে এমন এক হাতুড়ি নিয়ে অনবরত আঘাত করা হতে থাকে, যেই হাতুড়ির এক আঘাত বিশাল পাথরের পাহাড় চূর্ণ বিচূর্ণ করে ধুলায় পরিণত করতে পারে। এভাবেই মুহূর্তেই মাইয়াতের জীবনটা হয়ে ওঠে এক পশলা জাহান্নাম। পুনরুত্থান পর্যন্ত এভাবেই পাপাচারীরা আমার বুকে শুয়ে পঞ্চমুখী শাস্তি ভোগ করতে থাকে। আমার ধারণা, আযাব প্রাপ্ত ব্যক্তিদের চিৎকার মানুষ একদমই শুনতে পায় না, নইলে এত মানুষ অপ্রস্তুত হয়ে কবরে আসতো না কোনোভাবেই। যাই হোক, ব্যর্থদের গল্প আজ থাক, সফলদের গল্প বলি এবার। কিছু বান্দা ইমান আর আমল নিয়েই আসে, এদের প্রশান্ত ও নুরানি চেহারা দেখেই মনে হয় এরা ঠিক উত্তর দিতে পারবে। সুন্দরভাবে উত্তর দেওয়ার পরে ওই দুই ফেরেশতা সফলতার নেপথ্য কারণ জানতে চায়। জবাব শুনেই নিশ্চিন্তে বলে দেয়া হয়, আখেরাতের পড়াশোনাটা বেশ ভালোভাবেই করে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের নগদ পাঁচ ধরনের পুরস্কার দিবেন। যথারীতি এবারও প্রথমটার সাথে আমি সরাসরি জড়িত। এরকম সম্মানী বান্দাদের থাকার সুব্যবস্থার জন্য আমাকে চাপ না দিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যাওয়ার আদেশ দেওয়া হয় এবং আমি অক্ষরে অক্ষরে তা পালন করি।